নবেনি আমি একটা প্র্যাকটিক্যাল কারো বিরুদ্ধে বলছি না একটা প্র্যাকটিক্যাল চিত্র বলছি গতকালকের একটা ভিডিও দেখলাম একটা কি দেখলাম ভিডিও দেখলাম এই ভিডিওতে দেখলাম একজন আলেম মিলাদ কিয়াম করছে আর একজন বেয়াদব বসে আছে একজন বেয়াদব কি আছে বসে আছে মিলাদ কিয়াম চলছে এক বাংলা শাইখ বসে আছে আমি ভাবলাম কি রে হাজার মানুষ দাঁড়িয়ে গেছে একজন মানুষও বসে নাই অন্তত মাহফিলের সৌন্দর্যের জন্য তার তো দাঁড়ানো উচিত ছিল তার দাঁড়ানো কি ছিল তুমি কিয়াম নাই করো তুমি দরুদ সালাম নাই পড়ো কিন্তু তোমার দায়িত্ব ছিল অন্তত মাহফিলে সৌন্দর্য রক্ষায় তোমাকে দাঁড়িয়ে যাওয়া কথা ঠিক কি না এটা উচিত ছিল কি ছিল না এখন ফিতনা বাড়ছে কেমনে দেখেন ফিতনা বাড়ছে কেমনে দেখেন আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই জুমা হয় কি হয় না প্রত্যেক জুমায় আপনি সুন্নি হন অসুন্নি হন সমস্যা নাই আমি যতক্ষণ বক্তব্য দিলাম কাউকে কটাক্ষ করে কিছু বলছি কারো বিরুদ্ধে বলছি বলি না বলবো না কারণ এটা আমার অভ্যাস নয় আমি আপনাকে দলিল দিয়ে বুঝাবো আমি আপনাকে গালি দিয়ে বুঝাবো না কারণ আমার দরকার নাই আপনাকে দলিল দিয়ে বুঝবেন গালি দিয়ে বুঝার কোনো দরকার এখানে মসজিদ আছে না নাই প্রত্যেক মসজিদ সেটা যেই হোক আলিয়া হোক কওমি হোক সুন্নি হোক অসুন্নি হোক প্রত্যেক মসজিদে জুমার প্রথম আজানের পর খতিব বাংলায় বক্তব্য দেখি দেয় না কেউ বসে দেয় কেউ দাঁড়িয়ে দেয় এটাতে কোনো সমস্যা নাই খতিব বাংলা খুতবা শেষ করার বাংলা বক্তব্য শেষ করার পর খতিব মিম্বরে বসে যায় এটা নিয়ে কোনো মারামারি আসেনি খতিবকে সামনে নিয়ে আজান দেয় এটা নিয়ে কোনো মারামারি আসেনি এখন খতিব খুতবা দে বসে না দাঁড়ায়া এটা নিয়ে কোনো মারামারি আসছে না এখন ফিতনা কিভাবে বাড়ছে দেখেন আমাদের এই মসজিদে যিনি খতিব আছেন উনি বাংলায় বক্তব্য দিলেন যে দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে এ বক্তব্যটা দিল এটা ফরজও বলে নাই ওয়াজিবও বলে নাই সুন্নতও বলে নাই বলেছে মুস্তাহাব কথা ঠিক কি না কি বলেছে এখন এর থেকে পাঁচ মাইল দূরে আর একটা মসজিদ আছে সেখানেও খতিব তিনিও বাংলায় বক্তব্য দিচ্ছেন বলছেন দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না এটা বিদাত তাহলে ফতোয়া কয়টা হইল এই মসজিদের খতিব বলল যাবে ওই মসজিদের খতিব বলছে যাবে না বেদা এখন দুই খতিবের কারণে এখানের মুসল্লিগুলো ওই মসজিদের মুসল্লিরে মুসলমান মনে করে না আর ওই মুসল্লিগুলো এই মসজিদের মুসল্লিগুলারে মুসলমান মনে করেন এখন মারামারি বাজছে কি বাজে নাই এই মুসল্লি ওই মুসল্লিরে দেখতে পারে না ওই মুসল্লি এই মুসল্লিরে দেখতে পারে না তো পাবলিক কোনো ঝামেলাই নাই দেখলাম মোল্লারাই ঝামেলা বাড়াই দিছে আপনারা পাবলিক সমস্যাই নাই সমস্যা আমরা আমরাই মিম্বরে দাঁড়িয়ে একজনে বলছি জায়েজ আরেকজনে বলছি জায়েজ নাই আমি পাবলিককে পরামর্শ দিব যখন দুই মসজিদের খতিব দুই রকম কথা বলবে আপনারা মারামারি করবেন না ভেজাল করবেন না ঝগড়া করবেন না সমাজে অশান্তি করবেন না দুই খতিবকে ধরে এক মঞ্চে এনে কোরআন হাদিস দিয়ে বলবেন দলিল দিয়ে সমাধান করি দে দলিল দিয়ে কি করি দে সমাধান করি দে এর বাইরে কোনো কথা চলবে আচ্ছা এখন একজন খতিব বলল দাঁড়িয়ে কিয়াম করা যাবে কথা ঠিক কি না আরেকজন বলছে যাবে না বিদা ইসলামে যেটা যাবে সেটা সব সময় যাবে যেটা যাবে না সেটা কখনো করা যাবে যেমন আমার চা দিলেন এটা পান করা জায়েজ না না জায়েজ এটা বিসমিল্লাহ বললেও জায়েজ বিসমিল্লাহ না বললেও বিসমিল্লাহ বললে বরকত হবে বিসমিল্লাহ না বললে বরকত উঠে যাবে কিন্তু জায়েজ তো হবে আমি যদি বিসমিল্লাহ সারা পান করি গুনাহ হবে না তাহলে চা বিসমিল্লাহ বললেও জায়েজ না বললেও এখন মত আপনি বিসমিল্লাহ বললে কি জায়েজ হবে না ফুরা কোরআন শরীফ পড়ে মত যদি পান করেন জায়েজ হবে না হবে না কখনো বাংলাদেশে আমরা একটু আবেগ বেশি যেদিন সৌদি আরবের ফুটবল খেলা সেদিন অনেকেই দেখলাম সৌদি আরবের পতাকা তুলছে জিজ্ঞেস করলাম কেন আমি আর্জেন্টিনা না ব্রাজিল না তুই কি সৌদি আরব আমি বললাম কেন সেটা মুসলিম দেশ তো
পতাকা তুললাম, আমি কোন বেইজিংকে মানি নাই, মুসলমানরে মানছি, যেন মনে হচ্ছে সৌদি আরবের পতাকা তুলি সে জান্নাতে চলে যাচ্ছে। কথা ঠিক না? তো তুমি আর্জেন্টিনা ব্রাজিল করলে যে গুণা, ঠিক ফুটবলের ক্ষেত্রে সৌদি আরব করলেও সেই গুণা। এখানে সৌদি আরবের পতাকা তুললে কোনো ফজিলত নাই, বাংলাদেশে অনেকে সৌদি আরবের পতাকাটা তুলি বলতেছে, আমি মুসলমানদের পক্ষে, এটাতে কোনো স্বভাব নাই। আরো গুণা বললা ফুটবল নিয়ে মুসলমানের পক্ষে আপনি বলেন, এটা বলেন আমি ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে চা, এটা বলেন ফিলিস্তিন মসজিদে আকসা দখল করতে চা, এটা বলেন ফতাকা ফুটবল দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হবে না। তা যেটা না জায়েজ সেটা সর্ব অবস্থায় না জায়েজ, যেটা জায়েজ সেটা সর্ব অবস্থায়। এটা গভীরভাবে খেয়াল করবেন, এই মসজিদের খতিব বলেছে কিয়াম মিলাদ কিয়াম, মানে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে, এটা বলছে কি বলে নাই? ওই মসজিদের খতিব বলে করা যাবে কি বললো? বিদাত বলছে কি বলে নাই? এখন বাংলা বক্তব্য শেষ, সুন্নত আদায় হলো, খতিব মিম্বারে বসলো, মুয়াজ্জিন আজান দিল, এই মসজিদের খতিবও দাঁড়ানো, ওই মসজিদের খতিব, ওই মসজিদের খতিব যিনি বলেছে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে না এটা বিদআত, উনি মিম্বারে দাঁড়িয়ে বলতে লাগলেন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবীল আমিন, 5 মিনিট আগে বলছে দাঁড়িয়ে নবীরে সালাম দেওয়া যাবে না, সেই ব্যক্তি মিম্বরে দাঁড়িয়ে নবীরে সালাম দিছে। দিছে কি দেয় নাই? তাহলে কথায় আর কাজে মিল আসেনি, কথায় আর কাজে মিল আসেনি। আমাদের খতিব বলছে দেওয়া যাবে, উনি মিম্বরে দাঁড়িয়ে দিছেন, কথার কাজে, এই কথার কাজে যদি মিল থাকে তার নাম সুন্নি। তার নাম কি? কথার কাজে যদি মিল না থাকে তার নাম এজিদি। তার নাম কি? সেই জন্য এজিদি বসেছিল, দেখলাম মাহফিলে মিলাদ কিয়াম হচ্ছে, এই এজিদ দাঁড়াই নাই, হঠাৎ আমার প্রশ্ন কিরে, সে তো নিজেকে শাইখ দাবি করে, সে তো নিজেকে সহি আকিদার মানুষ বলে, দাঁড়াই নাই কেন? তখন বুঝলাম কোরআন বুঝেছে ফেসবুকের মাধ্যমে। কোরআন বুঝেছে কার মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে, শাইখের মাধ্যমে। তা আমরা হেলে সুন্নত ওয়াল জামা কোরআন শাইখ দিয়ে বুঝি নাই, ফেসবুক দিয়ে বুঝি নাই, ইন্টারনেট দিয়ে বুঝি নাই, সোনার মদিনা থেকে বুঝেছে। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এরকম বেয়াদব যেগুলো আছে তাদের মাধ্যমে ইসলামের কখনো উপকার হয় নাই, কখনো হবে না। এজিদের মাধ্যমে যেরকম ইসলামের উপকার হয় নাই, ঠিক আজকেও কোনো নবী বিদ্বেষে যদি কটি মানুষকে নিয়ে মাহফিল করে তার মাধ্যমে বিন্দু পরিমাণ ইসলামের কোনো উপকার হবে না, বরঞ্চ তাদের মাধ্যমে আমাদের ইসলামের ক্ষতি হবে। কথা ঠিক ছিল? আমি আজকের এই মাহফিল থেকে তীব্র প্রতিবাদ করছি যে আমার রসুলের শানে দাঁড়িয়ে সালাতু সালাম হচ্ছে আর সে বসেছিল, আমরা জানিয়ে দিতে চাই এটা বাংলার এজিদের সন্তান, সে কোনো ভালো মানুষের ছেলে হতে পারে না। আমরা তাকে এই মঞ্চ থেকে ডিক্লার করছি, তুমি যদি মিলাদ কিয়াম না মানো তুমি আমাদের সাথে সরাসরি মোনাজারার আহ্বান করছি, বসতে হবে, কোথায় বসবে আমাদেরকে জানাবে। কথা ঠিক আছে না? কারণ তুমি মাহফিলে গিয়ে আমার রসুলকে অপমানিত করেছ, তুমি মাহফিলে গিয়ে ইসলামের সৌন্দর্য নষ্ট করেছ, সুতরাং আমরা বলবো এই মিলাদ কিয়াম নিয়ে ওর সাথে আমরা বহস করতে চাই, ওর সাথে আমরা মোনাজারা করতে চাই, সেটা যদি কুমিল্লায় হয় কুমিল্লায় করব, সেটা যদি সিলেটে হয় সিলেটে করব, সেটা যদি ঢাকায় হয় আমরা ঢাকায় করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এখন আসেন আমি আমার সূরাতুদ দোহার তাফসিরে প্রবেশ করতে লাগলাম। কোরআনের প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট থাকে, কিছু ঘটনা থাকে, এই ঘটনাগুলোকে সামনে রেখে
আপনাকে কোরআন বুঝতে হবে। জাস্ট বাংলা অনুবাদ পড়লে আপনি মিসগাইড হবেন। কেন? কারণ তসলিমা নাসরিনও কোরআন পড়েছিল। তসলিমা নাসরিন কোরআন পড়ে নারীর কোনো অধিকার খুঁজে পায় নাই। আমরাও কোরআন পড়েছি, আমরা কোরআন পড়ে দেখলাম আমার ইসলাম বলছে নারী তুমি কি মা? নারী বলল হ্যাঁ। তো তুমি যদি মা হও তোমার সন্তানের জন্য তোমার পায়ের নিচেই ব্যাস রয়েছে। নারীকে আমার ইসলাম বলছে তুমি কি কারো বউ? নারী বলল হ্যাঁ। আমার আল্লাহ বলে হাবিব বলে দেন না কাল হাসরের ময়দানে বউয়ের সাক্ষী স্বামীর নাজাতের ওয়াসিলা হবে। নারীকে বললেন ইসলাম তুমি কি কারো মেয়ে? আমার মেয়ে। আপনার মেয়ে? বলে উঠল হ্যাঁ আমি অমকের মেয়ে। তখন আমার ইসলাম বলে উঠল, রহমতের নবী বলে উঠল এই মেয়ের বাবা শোনো আমিও ফাতেমার বাবা। আমিও কার বাবা? ফাতেমার বাবা। যার একটা মেয়ে হলো সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দিল, আমি নবী অ্যালাউন্স করলাম ফাদাখালা ফিল জান্না, বাবা জান্নাতে ঢুকে যাবে। যার দুটো মেয়ে আছে সুন্দরভাবে লালন পালন করলো সৎ পাত্রে বিয়ে দিল, সে আর আমি জান্নাতে এইভাবেই থাকব। তাহলে মা হলে ছেলের জন্য জান্নাত, বউ হলে স্বামীর জন্য নাজাতের ওয়ারেন্টি, মেয়ে হলে বাবার জন্য জান্নাতের গ্যারেন্টি। তা আমি কোরআন পড়ে নারী অধিকার খুঁজে পেলাম, কিন্তু তসলিমা নাসরিন কোরআন পড়ে নারীর অধিকার কি পাই নাই? খুঁজি পাই নাই। সেজন্য কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু বিহি, বিহি মানে বিল কোরআন। এই কোরআন পড়ে অনেকেই পদভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। সেই জন্য আপনি যখন সূরা ফাতিহা প্রতি নামাজে পড়েন, সূরা ফাতিহা হিন্দু পড়ে না, বৌদ্ধ পড়ে না, সাকমা পড়ে না, নাস্তিকই পড়ে না, মুসলমানই পড়ে, কথা ঠিক কিনা? তো মুসলমান হেদায়তে আসে না নাই? তো হেদায়তে থাকার পরেও আপনি প্রত্যেক দিন বলছেন ইহদিনা সিরাতাল, তা আপনি তো মুসলমান, আপনি তো অলরেডি সিরাতে মুস্তাকিমে, আপনি তো মসজিদে, আপনি আবার আল্লাহকে বলছেন মাওলা আমাকে সঠিক সহজ সরল পথটা দেখায়ও, সেই পথে পরিচালিত করিও। তা এটা তো হিন্দু বলবে, কারণ হিন্দু সঠিক পথে নাই, বৌদ্ধ সঠিক পথে নাই, নাস্তিকে সঠিক পথে নাই, ও না বলবে, মুসলমানের ছেলে কেন বলবে? আল্লাহ বলে হ্যাঁ বলতে হবে। কেন? কারণ অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সিসদার দাগ নিয়ে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। তা আপনি আমি দোয়া করছি ইহদিনা সিরাতাল, এখন সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল কোরআনি ওয়াস সুন্নাহ, সুন্নাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আমি নিয়ামত দিছি তাদের কাছে যাও। ওই শাহ জালাল রয়ে গেছে, শাহ পরান রয়ে গেছে, 360 আউলিয়া রয়ে গেছে, খাজা মঈনুদ্দিন চিস্তি রয়ে গেছে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রয়ে গেছে, খাজা ফরিদুদ্দিন গঞ্জে শেখর রয়ে গেছে, হজরতে হাসান বসরি রয়ে গেছে, কাউসে পাক আব্দুল কাদের জিলানি রয়ে গেছে, যাদের উপর আমার নিয়ামত তাদের রাস্তাটা ধরো তুমি জান্নাতে চলে যাবে। ঘোষণা কা? ঘোষণা কা? এটাকে আমি বলছিনি, আমার বাবা বলছিনি। সেই জন্য কোরআন বুঝতে শানে নজুল লাগবে। কি লাগবে? আমি কোরআন পড়ে দেখলাম বন্ধু, একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার ঘরে যদি অন্য কেউ ঢুকে যায় আমি প্রতিবাদ করব, করবে কি করব না? আপনার ঘরে যদি আমি ঢুকি যায়, যদি বলি এই ঘর আমি ছাড়বো না, আপনি প্রতিবাদ করবেন। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন মক্কায় বাইতুল্লাহ খানায়ে কাবা গড়টাকার, এখানে মক্কার মানুষ 360 মূর্তি ঢুকাই দিছে, কয়টি মূর্তি? কিন্তু আল্লাহ কোনো প্রতিবাদ করে নাই, করছে নি, কোনো সুরা আছে নি? 360 মূর্তি ঢুকানোর প্রতিবাদে আল্লাহ কোনো সুরা নাজিল করেছে এরকম কোনো কিছুই? অথচ গড়টা আল্লাহর, এটা খানায়ে কাবা, এটা কেবলা, এটা বাইতুল্লাহ, সেখানে 360 মূর্তি ঢুকাইছে, আল্লাহ প্রতিবাদ করে নাই। আবু জেহেল, আবু লাহা, উদ্বা সাইবা, মক্কার নরনারী হানাই কাবার সামনে কাপড় খুলে ফেলেছে,
আল্লাহ প্রতিবাদ করে নাই, আল্লাহর ঘরের সামনে লূত উজ্জার পূজা করেছে, আল্লাহ কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু যখনই কেউ আমার নবীর উপর আঙ্গুল তুলেছে আল্লাহ বলে খানায়ে কাওয়ায় মূর্তি ঢুকাইছস কিছুই বলি নাই, আল্লাহর ঘরের সামনে কাপড় কুলে উলঙ্গ হয়েছিস কিছুই বলি নাই, আল্লাহর ঘর সামনে রেখে মূর্তি পূজা করেছিস কিছুই বলি নাই। এ আবুল আহাব, আঙ্গুল যখন নবীর দিকে উঠেছে আমি আল্লাহ অ্যালাউন্স করলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুই আবুল আহাবের আঙ্গুল যেটা নবীর দিকে উঠেছে ওই আঙ্গুল আমি ভেঙ্গে দুই ভাগ করে ফেলব। ঘোষণা করেছেন কে? আঙ্গুল উঠছে কার দিকে? আল্লাহর দিকে না নবীর দিকে? আল্লাহর ঘর বাইতুল্লাহ 360 মূর্তি ঢুকিয়েছে, আল্লাহ বলে নাই গর্দান ভেঙ্গে ফেলব, বলে নাই আল্লাহর ঘরের সামনে উলঙ্গ হয়েছে, আল্লাহ বলে নাই হাত কেটে ফেলব, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে লূত উজ্জার পূজা করেছে, আল্লাহ বলে নাই গর্দান চার ভাগ করে ফেলব। কিন্তু আঙ্গুল যখন নবীর দিকে উঠেছে আল্লাহ বলে আঙ্গুল কি করে ফেলব? ঘোষণা কার? তো যে নবীর মিলাদ কিয়ামের দাঁড়ায় নাই তাকে যদি আমরা বলি ফাঁক কেটে ফেলব তাহলে এটা উগ্রবাদ নয়, এটা আল্লাহর প্রতিবাদের অংশ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এটা আল্লাহর প্রতিবাদের কি হয়ে যাবে? অংশ হয়ে যাবে। কারণ নবী বিদ্বেষীদেরকে ছাড় দেওয়া এটা আমার কোরআন কোনো সুযোগ দেয় নাই, কোনো সুযোগ দেয় নাই। সুতরাং আমরা কোনোদিন ওদেরকে মাফ করতে পারবো না, আপনার সাথে আমি চায়ের কাপ শেয়ার করতে পারবো কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। এখন আসেন সূরাতুদ দোহা, এটা শানে নজুল কি? আমার রসুলের 40 বছর পদার্পণ করে 41 বছরে গেলেন, আল্লাহ কোরআন নাজিল করলেন, ইকরা বি ইসমি রব্বিকা লাযী খালাক, আয়াত নাজিল হচ্ছে, একদিন পর, দুই দিন পর, তিন দিন পর, এক সপ্তাহ পর, যখন যেটা দরকার সেটা নাজিল হতে লাগলো, যেটা দরকার নাই সেটা নাজিল হওয়ার দরকার আছে নি। যেমন আজকে মাহফিল সেই জন্য প্যান্ডেল, মাহফিল কালকে হবে না, এই প্যান্ডেল কি রাখার কোনো দরকার আছে? তো আল্লাহ যখন যেটা প্রয়োজন সেটা কি করতেছেন? কখনো বলছেন ইকরা বি ইসমি রব্বিকা লাযী খালাক, কখনো বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কখনো বলছেন ওয়া আকিমুস সলা, কখনো বলছেন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা। তো 2-3 বছর কন্টিনিউ, একদিন পর, দুই দিন পর, তিন দিন পর, এক সপ্তাহ পর আয়াত ধারাবাহিক নাজিল হচ্ছে, কিন্তু একটা সময় আসলো ওহি স্টপ হয়ে গেল, এক মাস চলে গেল কোনো ওহি আসতে লাগলো না। আমার নবী পুরাতন ওহিগুলো দিয়ে মানুষের দাওয়াতি কাজ চলমান রাখলেন, যখন এক মাস কোনো আয়াত আসে নাই মক্কার মুশরিকগুলো বলছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদরে ভুলে গেছে, মক্কা মুশরিকরা বলতেছেন মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে কি হয়ে গেছে, ভুলে গেছে। বলছে কেন? কারণ আজকে এক মাস চলে গেছে একটা শব্দও নাজিল হয় নাই, একটা আয়াতও নাজিল হয় নাই, এখন দরকার নাই সেই জন্য আয়াত নাজিল হয় নাই। কিন্তু এগুলোর মাথায় তো ব্রেন নাই, এগুলোর মাথায় তো কি আছে, গোবর আছে। যেমন আপনি দেখবেন সমুদ্রে চিংড়ি মাছ আছে না নাই, সামনে হাঁটে না পিছনে হাঁটে চিংড়ি মাছ, কিন্তু পা দেখবেন বেশি, পা কি? তো পা যখন বেশি সামনে হাঁটবে কিন্তু না ও কোন দিকে হাঁটে, আর জঙ্গলের বাঘ পা কয়টা কিন্তু সামনে কোন দিকে, পিছনের দিকে না, হাঁটে কোন দিকে? তাহলে পা কম হাঁটে কোন দিকে? এখন চিংড়ি মাছের পা বেশি এরপরেও হাঁটে কোন দিকে? কেন? মাথায় মাল নাই, গোবর আছে, কথা ঠিক না? সেই জন্য বাংলাদেশে যত মুস্তাখের রসুল আছে, বেয়াদবের রসুল আছে, তারা নবীর শান সামনে দেখে না শুধু পিছনে যায়, পিছনে যায়, পিছনে যায়। বললাম কিরে কি হয়েছে, মাথায় মাল নাই, মাল নাই, সব গোবর রয়ে গেছে।
সেই জন্য চিংড়ি মাছের পা বেশি, পা বেশি থাকলে সামনে যাওয়ার কথা ছিল, সামনে যায় না পিছনে যায়, বাঘের পা কম সামনে যায়। সেই জন্য আপনারা যখন দেখবেন 3 লক্ষ মানুষ মিডিয়া বেশি, যদি বলেন হুজুর আপনাদের মাহফিলে মিডিয়া কম মানুষ কম, ওদের তো মানুষ বেশি, পা বেশি হলে যেমন সামনে যায় না পিছনে চলে যায়, এসিডি বেশি হলে জান্নাতে যায় না জাহান্নামে চলে যায়। এসিডি বেশি হলে জান্নাতে যায় না, যায় কোন দিকে? পিছনে যায়। যেন পা বেশি হলে দুধ দিয়েন না, মানুষ বেশি দেখি দুধ দিয়েন না, কারণ এসিডি বেশি হলেও যাবে কোন দিকে? হুসাইনি কম হলেও সামনে যাবে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বক্ত রেখে পালিয়ে যাই না, সেটা মনে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো এখন ওরা বলল মুহাম্মাদের আল্লাহ, মুহাম্মদ দিকে কি হয়েছে? তো আল্লাহর রসুল নিজেকে কন্ট্রোল করছে, আপনি যদি আমার গালি দেন আমি কয়বার সহ্য করব? একবার না একবার তো প্রতিবাদ করে ফেলবো, স্বাভাবিক বিষয়, কারণ মানুষ তো। একটা জিনিস মনে রাখবেন, মানুষের ভেতরে হিংসা আছে না নেই? আছে, স্বাভাবিক বিষয়। আমি যেই লেভেলে, আমার বন্ধু যদি আমার লেভেল ক্রস করে আমি মানতে পারবো না, তো স্বাভাবিক বিষয়। কিন্তু আপনারা হুজুরদেরটা দেখেন, আপনার হুজুর হুজুর হুজুরে শুধু মারামারি, কিন্তু আপনি জানেন না ডাক্তারে ডাক্তারেও মারামারি আছে, ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ারও মারামারি আছে, লয়ারে লয়ারও মারামারি আছে, লিডারে লিডারেও কি আছে। কিন্তু ওরা তো আমাদের মতো আর এরকম মাঠে আসে না। তো আমরা যেহেতু মাঠে আসি, ক্যামেরার সামনে কথা বলি, আমাদের গুফনগুলো ওপেন হয়ে যায়, ঝামেলায় কানে নাহলে মারামারি নাই এটা কোনো সেক্টরে নাই, প্রত্যেকের হিংসা আছে। তা আমি যেই লেভেলে, এই লেভেল থেকে যদি আমার বন্ধু এগায়া যায় আমি মানতে পারবো না। আপনি যে লেভেলে আপনার বন্ধু যদি এগায়া যায় আপনি মানতে পারবেন না। কিন্তু দুনিয়াতে একটা শ্রেণী আছে, যারা চায় ওনার লেভেল ক্রস করে আমি যেন এগায়া যায়। যদি বলেন উনি কে, যেমন আমি মাহফিল করলাম, জাকির ভাই আমার বাবাকে যদি কল করে বলে হাসান আজকে আমাদের মাহফিলে আসছিল, তা আমার বাবা তো জানে আমি কে, আমার বাবা তো জানে আমার এলম কতটুকু, আমার বাবা তো জানে আমি কতটুকু দলিল দিতে পারবো, আমার বাবা তো জানে আমি কী পরিমাণ কথা বলতে পারবো। কিন্তু এরপরেও জাকির ভাইকে জিজ্ঞেস করবে হাসান মাহফিল কেমন করেছিল, দলিল কেমন দিয়েছিল, বিষয়বস্তুটা আলোচনা কেমন করেছিল, তাহলে উনি তো জানে আমি কি বলতে পারি, উনি জানে আমার এলমের দৌড় কতটুকু। তো জিজ্ঞেস করলেন কেন? কারণ বাবারা চায় যেন আপনি তার সন্তানের তারিফ করেন, কথা ঠিক না? তো বাবা তখন খুশি হয়, বাবার লেভেল ক্রস করে সন্তান যখন উপরে উঠে যায় তখন বাবা বলে এটাই চেয়েছিলাম। পৃথিবীতে কেউ কখনো মানবে না আমার লেভেল ক্রস করে কেউ উপরে উঠে যাক, একমাত্র দুনিয়াতে বাবাই আছে যিনি মানবে সন্তান তার লেভেল ক্রস করে উপরে উঠে যাক, এটা বাবারাই চাই, অন্য কেউ চাই না। সত্য কথা, আমি আমারটা বলে দিলাম, কারণ গোপন করে কোনো লাভ নাই, যেটা ভিতরে আছে এটা বলতে হবে, দরকার নেই আমার শুধু শুধু। শেষের জন্য আমাদের ভেতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, আল্লাহ যেন হিংসা মুক্ত বিদ্বেষ মুক্ত এক বেরিয়া মখলিস মানুষ হিসেবে যেন কবুল করে। এখন আসেন, আমার নবীর কাছে ওহি আসা কি হয়েছে? বন্ধ হয়েছে, মক্কার মানুষ হট্টগোল শুরু করে দিয়েছে, মক্কার মানুষ মিছিল করছে যে এটা কেমন নবী যাকে আল্লাহ ভুলে গেছে, এটা কেমন নবী যার উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, এটা কেমন নবী যার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, এটা কেমন রসুল যাকে আমার আল্লাহ ত্যাগ করে দিয়েছে। এটা যখন বলতে শুরু করলো আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টল টল করা শুরু করেছে, আল্লাহ ডাক দিলেন হাবিব চেহারা মলিন কেন, সে মলিন হবে না কেন, আমার উম্মত কি বলছে দেখেন না, আমি যদি আমার বাবার সাথে বিয়াদবি করি আমার বাবা বেশি কষ্ট পাবে,
আমি যদি আমার মায়ের সাথে বিয়াদবি করি সবচেয়ে বেশি কষ্ট পাবে। কেন? কারণ আমি ওনার সন্তান। আপনি আমার বাবার সাথে বিয়াদবি করলে দুই এক ঘন্টা মনে রাখবে, কিন্তু একদিন পর ভুলে যাবে, কিন্তু আমি করলে জীবনে কোনোদিন ভুলবে না। একটা জিনিস মনে রাখবেন, তরবারি দিয়ে কুফায়া দিলে, ব্যান্ডেজ করলে, সিলাই করলে জোড়া লাগবে, কিন্তু কথা দিয়ে কষ্ট দিলে এমনভাবে কেটে যায় যেটা কখনো ব্যান্ডেজ দিয়ে জোড়া লাগানো সম্ভব নয়। আজকে গালি দিচ্ছে নবীরে কারা? নবীর উম্মত, নবীর। তাহলে ছেলে যদি বাবারে কষ্ট দেয়, বাবা যদি মানতে না পারে, সন্তান যদি মারে কষ্ট দেয়, মা যদি মানতে না পারে, উম্মত নবীরে কষ্ট দেয়, নবী মানবে কেমনে?